প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি দু সালে এসএসসি যে পরীক্ষা সংগঠিত হবে সেই পরীক্ষার যে পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি অথবা আমরা বলতে পারি সংশোধিত যে সিলেবাস সেই সিলেবাসের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আলোচনা করব এসএসসির গণিত বিষয়ে তাহলে আমরা এবার দেখব যে গণিতের কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে অথবা কোন কোন অধ্যায়ের আংশিক অংশ যুক্ত হয়েছে আমাদের সিলেবাসে তো তার আগে আমরা একটু ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে আমাদের জন্য একটা মেসেজ ছিল মেসেজটা আমরা একটু দু একটা লাইন দেখি এখানে বলা হচ্ছে এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের জন্য সংশোধিত পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি আমরা নিচের একটা লাইন একটু দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এসএসসি পরীক্ষা দু হাজার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং এটা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি চার তারিখে প্রকাশিত হয়েছে আমরা সবাই জানি যে কোভিড উনিশের পরিস্থিতির কারণে দুই হাজার একুশ সালের এইসিসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষার টোটাল পাঠ্যসূচিটাকে আবার পুনরায় সাজানো হয়েছে কেন সাজানো হলো কারণ আমরা তো প্রায় এক বছর ধরে শিক্ষার্থী বন্ধুদের সম্মুখে সরাসরি উপস্থিত হয়ে আমাদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হয়নি যে কারণে শিক্ষার্থী বন্ধুরা যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে যদিও আমরা অনলাইন ক্লাস নিয়মিত পরিচালনা করেছি সে কারণেই যেহেতু তোমাদের সম্মুখে এসে সরাসরি উপস্থিত হয়ে ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই করোনা পরিস্থিতি উত্তরণ করে তোমাদের সম্মুখে এসে শিক্ষা প্রতিষ্ঠানে এসে সরাসরি ক্লাস নেওয়া আমাদের জন্য সম্ভবপর হবে তো প্রস্তুতির কথা ভেবে তোমাদের জন্য এই সিলেবাসটুকু শিক্ষা বোর্ড কর্তৃক বা সিলেবাস প্রণয়ন অথরিটি কর্তৃক এটা সংশোধিত হয়েছে তো আমরা তাহলে চলে যাই গণিতের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে এবং যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়নি সেগুলো আমাদের আর এই কোনো সিলেবাসে থাকবে না তাহলে আমরা এবারে দেখব এখানে দেখতে পাচ্ছি যে এই কলামগুলোতে কী কী বর্ণনা হচ্ছে প্রথম কলামে কলামে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় এবং অধ্যায় শিরোনাম দ্বিতীয় কলামে আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল অর্থাৎ এই গণিতের প্রতিটা অধ্যায়ের যে শিখন ফলগুলো রয়েছে সেই শিখন ফলসমূহ এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো ক্লাসের সংখ্যা অর্থাৎ ওই নির্দিষ্ট শিখন ফলগুলি সে কমপ্লিট করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রম সংখ্যা এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে সিলেবাসের সংখে সঙ্গে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন নিয়ে তাহলে আমরা পাঠ ও পাঠের শিরোনামগুলো দেখব এর আগে একটা কথা বলে নেওয়া ভালো যে শিখন ফলটা কী শিখন ফলটা হচ্ছে যে ওই পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু আসলে কি শিখতে পেলো বা কি পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু পাঠের বিষয়ে বর্ণনা করতে পারা বা ব্যাখ্যা করতে পারা বিষয়টাই হচ্ছে শিখন ফল তো আমরা শিখন ফল প্রতিটি শিখন ফল ধরে ধরে আলোচনা করব না আমরা শুধুমাত্র দেখব অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলি এবং একের সঙ্গে পাঠ ও পাঠের শিরোনামগুলি তাহলে আমরা দেখছি যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এক্ষেত্রে সেট পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে সেট ও উপসেট বাস্তব সংখ্যার সেট উপসেট সেট ফাঁকা সেট ও সার্বিক সেট সেটের সমতা এবং এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সেট প্রকাশের পদ্ধতি তালিকা ও সেট গঠনের পদ্ধতি সসীম ও অসীম সেট এরপরে হচ্ছে সেটের সংযোগ সেদ অন্তর ও পূরক সেট শক্তি সেট ক্রোমোজম ও কার্তেশীয় গুণজ তারপরে আমরা সেট তারপরে আমরা সেটের বিধিসমূহ সেটের যে সকল বিধি সমূহ রয়েছে সেই বিধি সমূহর আমরা কয়েকটি সমীকরণ দেখতে পাচ্ছি আমরা সেট সেট ইন্টারসে ইন্টারসেকশন বা ইউনিয়ন এটার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি তো যাই হোক এর পরে হচ্ছে এর পরে হচ্ছে অন্যয় আচ্ছা এরপরে হচ্ছে ও ফাংশন ডোমেন ও রেঞ্জ কি তারপরে আমরা চলে আসি ফাংশনের চিত্র তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমাদের প্রথমতম ক্লাস থেকে ষষ্ঠতম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে অর্থাৎ মোট ছয়টি ক্লাস প্রয়োজন হবে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় হচ্ছে গাণিতিক রাশি বীজগাণিতিক রাশি বর্গ সম্বলিত সূত্রাবলী ও এর প্রয়োগ ঘন সম্বলিত সূত্রাবলী ও এর প্রয়োগ উৎপাদকে বিশ্লেষণ মধ্যপদ বিভক্তিকরণ ঘন আকার ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদ উৎপাদ উৎপাদন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ তারপরে হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বীজ সূত্র প্রয়োগ সূত্র গঠন ও প্রয়োগ তাহলে আমরা এই তৃতীয় অধ্যায় আমাদের বীজ রাশি আমরা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছি যে সপ্তম ক্লাস থেকে তম ক্লাসে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় আমাদের সমাপ্ত হবে এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত বৃত্তচা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন কোনো এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব আমি আবারও বলছি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপারে লম্ব তারপরে হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের কেন্দ্র থেকে সমুদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান তাহলে অষ্টম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি আরো রয়েছে অষ্টম অধ্যায়ে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান অর্ধ এ কোণ সমকোণ তারপরে হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয় তারপরে হচ্ছে বৃত্তের ছেদক ও স্পর্শক বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যসারদের উপর লম্ব এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদয়ের দূরত্ব সমান দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে সংশ্লিষ্ট অনুসিদ্ধান্ত ও অনুশীলনই সে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য একটি বৃত্ত বা বৃত্তচাপ চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে তাহলে আমরা অষ্টম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি অষ্টম অধ্যায়ের পনেরোতম ক্লাস থেকে ছাব্বিশতম ক্লাসের মাধ্যমে অষ্টম অধ্যায় আমরা সমাপ্ত করব এবং নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অর্থাৎ অনুপাত তাহলে সমকোণী ত্রিভুজের বহুগুলো বাহুগুলোর নামকরণ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতসমূহের ধ্রুবতা ত্রিকোণমিতিক আভেদাবলী তারপরে হচ্ছে থার্টি ডিগ্রি কোণ বা পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অভেদাবলির প্রয়োগ তারপরে আমরা দেখতে পাচ্ছি সপ্তম সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান অর্থাৎ কেন্দ্রীয় প্রবাণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত পদ্ধতি সাহায্যে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় তারপরে হচ্ছে উপাত্তের উপস্থাপন চলক ক্রমযোজিত গণসংখ্যা বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ লেখচিত্রের উপস্থাপন ও ব্যাখ্যা গণ সংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন তাহলে আমরা গণিতের এই বিষয়ে দেখতে পাচ্ছি মোট চল্লিশটি ক্লাসের মাধ্যমে এই শিক্ষার্থী বন্ধুরা অনুশীলন সমাপ্ত করবে অর্থাৎ শ্রেণীর শিক্ষক এটা অধ্যয়ন করাবে অথবা রিভিউ করবে মোট চল্লিশটি ক্লাসের মাধ্যমে তাহলে আমরা গণিত বিষয় বিষয়কোট একশো নয়ের যে যে অধ্যায়গুলো যুক্ত হয়েছে সেগুলো আমরা একটু স্মরণ করা আবার স্মরণ করার চেষ্টা করছি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি অষ্টম অধ্যায় বৃত্ত এবং নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত তারপরে হচ্ছে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এবং এখানে বলা হচ্ছে যে মানবণ্টন বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে অথবা মানবণ্টন করা হয়েছে ঠিক তদ্রূপ থাকবে কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি শুধুমাত্র অধ্যায়গুলো অর্থাৎ নতুন সিলেবাসে এখানে সংশোধিত হয়েছে অর্থাৎ সিলেবাসটা পরিবর্তিত হয়েছে যাই হোক আমরা প্রিয় শিক্ষার্থীদের বন্ধুদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে সবগুলো বিষয়ে এই চ্যানেলে ভিডিও আকারে এই সিলেবাসগুলি থাকবে তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা এই প্রস্তুতির সময় এই সিলেবাসগুলি যখনই প্রয়োজন হয় তখনই সিলেবাসগুলি দেখে নিতে পারে এবং আমি বলবো যে দু সালে যে এসএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষায় তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমরা সবাই ভালো করো এটা আমরা সবাই চাই এবং তোমরা অনলাইন ক্লাসগুলি নিয়মিত ফলো করো এবং অনলাইন ক্লাস যখন চলছে তখন তুমি শিক্ষার্থী শিক্ষকের কে তোমার এই সেই পাঠের বিষয় নিয়ে নানা ধরনের প্রশ্ন করো এবং কমেন্টসে শিক্ষককে জানাও তোমার ক্লাসের শিক্ষক এই বিষয়ে যখন অনলাইনে ক্লাস নেন তখন তিনি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে কথা বলবে এবং তোমরা সব সময় আমাদের সঙ্গে যুক্ত আছো এটা আমরা সবসময় অনুধাবন করি বা এখন করি কোভিড পরিস্থিতিতেও অনলাইনে তোমাদের সঙ্গে আমরা সবসময় যুক্ত থাকার চেষ্টা করি এবং তোমাদের ভালো পরীক্ষা দাও তোমরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ